আমি একজন আর্কিটেক্ট হিসেবে অবশ্যই চার্লস কোরিয়াকে ভীষণভাবে শ্রদ্ধা করতাম, সবাই করে থাকে, এবং ওইরকম মাপের একজন মানুষ তার কাজ দেখে তার কাজের ডিফেন্স হওয়ার উপরেই আসে। কিন্তু একটা সুযোগ হয়ে গেছিল যে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার, সেখানে তার কাজগুলোকে আরেকটু গভীরভাবে জানার সুযোগ ঘটেছিল এবং সেটাও আমার কাজকে অনেকভাবেই ইনফ্লুয়েন্স করেছে। উনি আরম্ভ করেছিলেন খুব কম বয়সেই, এবং উনি যখন আরম্ভ করেছিলেন তখন তার উপরে নানা রকম ইনফ্লুয়েন্স ছিল, মানে 1958-59 এই সময়ে যখন একজন আর্কিটেক্ট যিনি মিশিগান থেকে ব্যাচেলার্স ডিগ্রি করে এসছেন, MIT থেকে মাস্টার্স করে এসছেন এবং ইন্ডিয়াতে এসে দেখছেন যে ইন্ডিয়াতে তখন সবে ভারত স্বাধীন হয়েছে, আর্কিটেক্টটা খুব কনফিউজড, কর্বুসিয়ের কাজ করে গেছেন, লুই কান কাজ করতে চলেছেন, পশ্চিমের একটা বিরাট ইনফ্লুয়েন্স। তো তখন ভারতীয় স্থাপত্যের মধ্যে আমরা দুটো দিক দেখতে পাই, একটা হচ্ছে যে তিনটে বলা যায়, একটা হচ্ছে আমাদের PWD বা পাবলিক ওয়ার্কস যারা করতেন তাদেরকে ব্রিটিশরা ট্রেন করেছিলেন, কারণ অনেক কাজ করতে হবে, অত আর্কিটেক্ট নেই, তাদের কাজটা একটু দায়ে সারা ছিল, তাদের হয়তো প্রায়োরিটিস অন্য ছিল, তাড়াতাড়ি করতে হবে, অনেক বেশি মাস প্রডিউস করতে হবে। তো PWD'র কাজ দেখে দেখে সাধারণ মানুষের মনে যেটা হচ্ছিলো সেটা হচ্ছে মডার্ন আর্কিটেকচার কিছু নয়, অত্যন্ত বাজে জিনিস, এবং আমরা পুরনো যে আর্কিটেকচার করতাম যেটা আমরা বইতে পড়ি বা আমরা টুরিস্ট হিসেবে দেখতে যাই সেগুলোই স্থাপত্যের আসল নিদর্শন, এবং সেগুলো মোটামুটি কাছাকাছি কিছু করলে সেগুলাই সেটাই হয়তো ভালো আর্কিটেকচার বলে আমরা ডিফাইন করতে পারি। তো সেই জন্য এই প্রথম দিকটা যেটা PWD করলেন তার ফলশ্রুতি হিসেবে আরও দুটো দেখা গেল, সেটা হচ্ছে যে কিছু লোক তারা পুরনো আর্কিটেকচারকেই মানে নকল করতে আরম্ভ করলেন, মানে ফিচার্স, মানে ওগুলোকে তো নকল করা যায় না, সেই ফিচার্স নকল করতে আরম্ভ করলেন এবং তারা বাহবাহ পেতে লাগলেন। তার ফলে যারা সত্যিকারের মডার্ন আর্কিটেকচার নিয়ে কাজ করতে চাইলেন, কন্টেম্পোরারি আর্কিটেকচার, তাদের কাজটা ততখানি শক্ত হয়ে গেল, তারা এসে একদম অন্য কথা বলতে লাগলেন এবং তার খুব বেশি সাপোর্টার পাওয়া গেল না। কিন্তু তা সত্ত্বেও এনাদের কাজ এই জন্যই প্রশংসাযোগ্য যে বালকৃষ্ণ দোষী বা চার্লস করিয়া বা অচ্যুত কানভিন্দে এরা কিন্তু নিজেদের জায়গা থেকে নড়লেন না, অনড় রয়ে গেলেন, এবং এনারা কিন্তু দেখিয়ে দিলেন যে কন্টেম্পোরারি আর্কিটেকচার মানে খালি পশ্চিমকে নকল করা নয়। সেখানে কাজের মধ্যে কিছু তারতম্য ছিল এই তিনজনের মধ্যে, এই তিনজনেরকেই আমরা ইন্ডিয়াতে গুরু বলে মানি। তো তাদের মধ্যে চার্লস করিয়া একজন, এবং তার কাজগুলো আমরা যদি প্রথম থেকে দেখি যে গান্ধীজির ওপর যেটা সংগ্রহালয় হয়েছিল সাবরমতীতে আহমেদাবাদে, এটা একটা ভীষণ সিম্পল কাজ। ওনার একদিক থেকে ভাগ্য ভালো ছিল যে কম্পিটিশান যখন হয়, কম্পিটিশনের জুরিতে কানভিন্দে ছিলেন, কানভিন্দে এনাদের থেকে সিনিয়র, কানভিন্দে ছিলেন এবং ম্যাক্সওয়েল ফ্রায়ের সঙ্গে যিনি কাজ করতেন, জেন রু, উনিও ছিলেন। ওনারা সবগুলো এন্ট্রির মধ্যে থেকে এইটাকে কিন্তু চুজ করলেন, যদিও এর মধ্যে একটা প্রচ্ছন্ন আমরা দেখতে পাই যে লুই কানের একটা কমিউনিটি সেন্টার ছিল সেটার ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্স থাকা স্বাভাবিক, লুই কান এত বড় মাপের মানুষ, এত বড় মাপের আর্কিটেক্ট, সেটা এখন অনেককেই নানাভাবে ইনফ্লুয়েন্স করছে। চার্লস করিয়াকেও কম বয়সে করেছিল, চার্লস করিয়ার জন্ম হচ্ছে 1930-এ, কাজে 1959-এ উনি যখন এই কাজ করছেন বুঝতেই পারছেন যে পুরোপুরি ওনার, যেহেতু মিশিগান থেকে পড়াশোনা করেছেন, MIT থেকে করেছেন, ওই ইনফ্লুয়েন্স পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি, কিন্তু ওনার একটা নিজস্ব চিন্তাভাবনা ছিল, উনি ভীষণভাবে ইন্ডিয়ান কাজ করতে চাইছেন। এই কাজগুলো দেখলে বুঝবেন আপনারা যে তখনও কিন্তু পুরোপুরি কোনটা ভারতীয় কাজ, ভারতীয় ল্যাঙ্গুয়েজ কী হবে, যেটা নিয়ে সত্যজিৎ রায় ওনার সিনেমায় বারবার বলে গেছেন যে একটা ভারতীয় ল্যাঙ্গুয়েজ হবে, যেমন আমরা বাংলায় লিখি বা আমরা সাহিত্য রচনা করি বা কবিতা লিখি, সেটা তো আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, আর্কিটেকচারে ওই ল্যাঙ্গুয়েজটা এস্টাবলিশ করা, কিন্তু উনি জিরো থেকে কাজ করছেন তত তাই ডিফিকাল্ট। তো উনি খুঁজতে রাখলেন যে কোনগুলো তার মানে ইন্ডিয়ান, তো উনি দেখতে চাইলেন যে আমাদের ক্লাইমেট, সেটাকে যদি আমরা রেসপন্ড করি তাহলে খানিকটা ইন্ডিয়ান কাজ হয়, ইন্ডিয়াতে যে ধরনের কনস্ট্রাকশন হয়, ইন্ডিয়াতে যে ধরনের মেটেরিয়াল পাওয়া যায় সেগুলো দিয়ে করলে সেটা ইন্ডিয়ান হয়, এবং আমরা যার জন্য বাড়িটা করছি তাদের জন্য যদি করা যায় তাহলেও সেটা ইন্ডিয়ান হয়। তো সাবরমতী আশ্রমের জুরি মেম্বারদের এইটাই কমেন্ট ছিল যে গান্ধী নিজে যেমন সিম্পল মানুষ ছিলেন, এই আশ্রমটাও কিন্তু সেরকমই সিম্পল,
কংক্রিট খুব র ফিনিশ, সাধারণ মেটেরিয়াল যেগুলো ওখানে পাওয়া যায় সেটা দিয়ে করা হয়েছে। এক্সপ্রোজ ব্রিকের যে কাজ আছে সেটা খুব যে ধরে করা হয়েছে তা নয়, একটা র ফিনিশ, একটা সাধারণত্বের ব্যাপার আছে এবং খুব খোলা, ওপেন, ব্যারিয়ারের অভাব। এই যে জিনিসটা আপনারা দেখছেন সাবরমতীতে, এটা কিন্তু চার্লস কোরিয়ার শেষ দিন অবধি আমরা দেখতে পাই। উনি বাউন্ডারি ওয়াল পছন্দ করতেন না, বাড়ির মধ্যে ব্যারিয়ার পছন্দ করতেন না, সেটা কলকাতাতেই কাজ হোক, গোয়াতেই কাজ হোক। এটা যেটা আমরা ওনার প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে সাবরমতী আশ্রম এরেছে ভীষণ খোলা, মানে একদিক থেকে অন্যদিকে দেখা যাচ্ছে, যাতায়াত করা যায়, এইটা কিন্তু ওনার কাজে বরাবর রয়ে গেছে এবং ভীষণভাবে সিম্পল। উনি মিনিমালিস্টিক সেই অর্থে নয়, মানে টাটা ওয়ান্ডো যেভাবে মিনিমালিস্টিক উনি সেইভাবে কিন্তু নন, উনি কিন্তু খুব সিম্পল। ওনার কাজের মধ্যে রিজিয়নাল ইনফ্লুয়েন্সটা অন্যভাবে পরে এসছে ওনার যত ম্যাচিউরিটি হয়েছে। তো প্রথম দিকে ওনার কিন্তু খুব পরিষ্কার ছিল যে আমি কন্টেম্পোরারি কাজ করব, কিন্তু আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ করার তৈরি করার একটা চেষ্টা তার মধ্যে থাকবে। সেই জন্যই সাবরমতী মানে খুব ভালো কাজ। উনি বোম্বেতে কাজ করতেন, বোম্বেতে ওনার প্র্যাকটিস ছিল, কিন্তু ওনার যাতায়াত ছিল সব জায়গায়, তখন দোষী কাজ করতে আরম্ভ করেছেন। উনি দিল্লি যেতেন, আহমেদাবাদ যেতেন, তো ওনার ভারতের মানে উত্তর দিকে, পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকেও ওনার অনেকগুলো কাজ ছিল। এবং সব কাজের মধ্যে ওনার যে এই কতগুলো দিক দেখলাম, তাছাড়াও একটা ছিল যে উনি জিওমেট্রি নিয়ে খেলা করতে ভালোবাসতেন এবং লেভেল নিয়ে চিন্তা করতেন। এই যে দুটো বাড়ি পাশাপাশি হয়েছিল সেটা কিন্তু একটা মাঝখানে একটা সেন্ট্রাল কোর্ট এবং তার চারপাশে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলোর চারপাশে বাড়িটা উঠেছে এবং যার জন্য ডিফারেন্ট লেভেলে ঘরগুলো আছে আর কি, সেটাই এটার ইন্টারেস্ট। এবং রান্নাঘরটা একটু দূরে, এই হচ্ছে তার মডেলের চেহারা। বাড়িটা হয়ে যাওয়ার পর এরকম দাঁড়িয়েছিল, সুন্দর সিম্পল স্কাল্পচারার, কিন্তু কোনো আতিশয্য নেই এবং অবভিয়াসলি কোনো অর্নামেন্টেশন নেই। এই সময় উনি একটা অদ্ভুত ধরনের কাজ পেলেন, সেটা হচ্ছে একটা হিন্দুস্তান লিভারের একটা প্যাভিলিয়ন। দিল্লিতে একটা এক্সপোজিশন হচ্ছিল, সেখানে একটা প্যাভিলিয়ন, এই প্যাভিলিয়নে যখন হচ্ছে তখন ইন্ডিয়াতে যারা সিরিয়াস কাজ করছিলেন, অন্যরকম কাজ করছিলেন, বালকৃষ্ণা দোষী বা অচ্যুত কানবিন্দে, চার্লস কোরিয়া, তারা বুঝতে পেরেছিলেন যে মহেন্দ্র রাজ বলে একজন আর্কিটেক্ট, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, উনি স্ট্রাকচারটা খুব ভালো জানতেন, কর্বুসিয়ের সঙ্গে কাজ করেছেন, কর্বুসিয়ের সঙ্গে ঝগড়াও করেছেন। ওনার স্ট্রাকচার দেখে কর্বুসিয়ের অনেক সময় কমেন্ট করেছিলেন যে আমি আগেই বলেছিলাম ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাও, তোমাদের দিয়ে হবে না। তো ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ারদের কনসাল্ট করা হয়েছিল, তারা বলেছিলেন না, মহেন্দ্ররা যেটা বলছে সেটাই কিন্তু ঠিকই বলছে। তো তখন কর্বুসিয়ের শেষ দিকে মানতে রাজি হয়েছিলেন যে এই ভদ্রলোকের বয়স কম কিন্তু কর্বুসিয়ের কাছে ছেলের মতো, সেটা মহেন্দ্ররা আমাকে বলেছেন, আমাদের সবাইকে বলেছেন, সেটা আমি পরে আসছি। কিন্তু উনি বলেছিলেন যে এ যেটা বলছে এ কিন্তু সেন্সিটিভ টু আর্কিটেক্ট, এ কিন্তু বাড়ির ডিজাইন নষ্ট করতে চায় না। চার্লস করে যখন হিন্দুস্তান লিভারের প্যাভিলিয়ন করতে আরম্ভ করলেন, তখন উনি ড্রয়িংয়ে তো বোঝাতে পারছেন না, উনি একটা এরকম একটা মডেল করে নিয়ে গেলেন। মহেন্দ্র রাজ দেখে বললেন যে তুমি কি চাইছো, আমি মোটামুটি বুঝতে পারছি, কিন্তু আমাকে আরও কয়েকটা ভাঁজ করতে দিতে হবে, নাহলে জিনিসটা দাঁড়াবে না। তো চার্লস করিয়া বললেন কীরকম, তখন ওনারা দুজনে মিলে একটা কাগজ এবং কার্ডবোর্ডের মডেল নিয়ে বসে বসে এই ভাঁজগুলো নিয়ে নানা রকম চেষ্টা করতে লাগলেন। করে করে একটা জায়গায় এসে মহেন্দ্র রাজ বললেন যে তুমি যা চাইছো তাই হবে, একদম র কংক্রিটের ফিনিশ। হিন্দুস্তান লেবার এটা দেখে তো আঁতকে উঠলো, তারা প্রায় আকাশ থেকে পড়ে যায়। যখন বাড়িটা শেষ হলো ওরা বললো শেষ হবে কবে, চার্জ করে বললেন শেষ, এইটাই বাড়ি। এবং ওনার এরকম একটা সেকশন ছিল, তাতে এরকম ফোল্ডেড প্লেট ছিল। দেখুন আমরা কত পরে ডিকনস্ট্রাকটিভিজম নিয়ে ভাবছি, কিন্তু ওনার মধ্যে সেরকম ভাবনা চিন্তা কিন্তু একসময় হয়েছিল যে আমরা যেভাবে ভাবছি, যেভাবে কাজ করছি, তার থেকে একটু বেরিয়ে এসে অন্যরকমভাবে কিন্তু ইন্টারেস্টিং কাজ করা যায়, তাতে সার্কুলেশনটা খুব ভালো হয়। হিন্দুস্তান লেভেলের নানা রকম প্রোডাক্ট আছে, সেগুলোকে ডিসপ্লে করা যায় এবং প্রোডাক্টটা খুব ইন্টারেস্টিংই হয়। কমপ্লিটলি শাটারিংয়ের উপর এক্সপোজ কংক্রিটের কাজ এবং অসাধারণ কাজ। রামকৃষ্ণ হাউস উনি যেটা করলেন 1962 থেকে আরম্ভ করে, তার প্ল্যান যেটা হট ড্রাই রিজনে হয়েছে সেগুলো অনেকভাবে আমাদের সবাইকে ইনফ্লুয়েন্স করেছে, ওনারও কাজকে তো ইনফ্লুয়েন্স করে। খুব সিম্পল, এক ডিরেকশনে লম্বা লম্বা লোড বেয়ারিং ওয়ালের কাজ, কারণ আমরা জানি হট ড্রাই ক্লাইমেটে যেখানে কাজ হয় দিল্লি, আহমেদাবাদ, গুজরাট, রাজস্থান এসব জায়গায়, সেখানে বাড়িগুলো গায়ে গায়ে লাগানো থাকে আর কি। যদিও যেখানে ডিচার্জ প্লট থাকে, রামকৃষ্ণ হাউসটা একটু বড়ো বাড়ি ছিল, আনফর্চুনেটলি বাড়িটা ভাঙা হয়ে গেছে, এটাকে ওনারা ধরে রাখতে পারেনি। তো সেই বাড়িতে খুব ইন্টারেস্টিং ফর্ম নিয়ে এবং
ক্লাইমেটটা কীভাবে স্যাটিসফাই করা যাবে, গরমকালে কোথায় থাকবে, যেটা ওনার টিপিক্যাল আমরা সেকশন পরের বাড়িতেও দেখেছি যে সামার সেকশন, উইন্টার সেকশন, সেগুলো কিন্তু এই রামকৃষ্ণ হাউস থেকে আরম্ভ হয়ে গেছে এবং বাড়িটার ফর্ম এবং সব কিছু কিন্তু খুব সিম্পল। এর মধ্যে উনি একটা ইন্টারেস্টিং কাজ করলেন হায়দ্রাবাদে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। উনি খুব কম বয়স, তখন 40 বছর বয়স হয়নি, তখন উনি একটা অদ্ভুত বাড়ি ডিজাইন করলেন যেটার ওনার আবার সেই মেইন ফোকাস কিন্তু ক্লাইমেটোলজি, রেসপন্সিভনেস টু দ্য ক্লাইমেট, লোকাল ক্লাইমেট। সেখানে ওনার বাড়িটা অ্যাকচুয়ালি অনেকগুলো ব্লক একসঙ্গে জোড়া, মাঝখানে একটা ওপর টু স্কাই কোর্টিয়ার, তার মধ্যে গাছ আছে, বাড়ির একদম উপরের ছাদে পার্কোলা আছে যেখান দিয়ে কখনো সূর্য আসে কখনো আসে না, এবং অনেকটা জায়গায় জল আছে। সেই জলটা কিন্তু বাড়িটাকে একটা জায়গায় ঠান্ডা করে, সেই ঠান্ডা হাওয়াটা আবার সার্কুলেট করে। এবং যখন উনি বাড়ির ফর্ম নিয়ে ভাবতেন, যখন কোনো একটা কনসেপ্ট নিয়ে উনি খুব মগ্ন হয়ে যেতেন, তখন দেখা যাবে যে এটা ওনার পরের কাজেও আছে। যে আমরা যেমন বাড়ির এলিভেশন নিয়ে ভীষণ ভাবি, উনি কিন্তু কখনো ভাবতেন না, বাড়ির ফর্ম, বাড়ির কনসেপ্টের জন্যই বাড়িটা কিন্তু অসাধারণ হয়ে দাঁড়িয়ে যেত আর কি। এবং এটা সেরকমই একটা ধরনের বাড়ি। পারেক হাউস হচ্ছে একটা বাড়ি যেটা আহমেদাবাদে উনি করেছিলেন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাড়ির মধ্যেই আমরা যদি কোর্টিয়ারটাকে কানেক্ট করে ডিফারেন্টভাবে ইউজ করতে পারি, ডিফারেন্ট থাকার এবং ব্যবহার করার জন্য জায়গা পাওয়া যায়, যেটা কোনোটা হয়তো শীতকালে জন্য উপযোগী, কোনোগুলো হয়তো গরমকালের জন্য উপযোগী। আদারওয়াইজ বাড়ির ফর্ম কিন্তু ভীষণ সিম্পল, প্ল্যানও ভীষণ সিম্পল। এর মধ্যে উনি একটা কাজ পেলেন যেটা বেশ অনেকদিন ধরে চলেছিল, সেটা হচ্ছে কোভালাম বিচ রিসর্ট। এখানে ওনার আরেকটা জিনিস অ্যাড হলো ওনার কাজের সঙ্গে, সেটা হচ্ছে রিজিওনালিজম। উনি যেমন সিম্পল মেটেরিয়াল, কনস্ট্রাকশন টেকনোলজি এবং সিম্পল ফর্ম, সিম্পল ফিলোসফি নিয়ে কাজ করছেন, ক্লাইমেটের উপর ওনার ভীষণ নজর ছিল। সেরকম দেখা গেল যে লোকাল যে কালচার, লোকাল যে আর্কিটেকচার এবং লোকাল যে টেরেন, সেটা নিয়ে কিন্তু সেটাকে ইগনোর করে উনি কিন্তু কখনো কাজ করেননি। অনেক আর্কিটেক্ট আছে যাদের স্টাইলটা একজন পেইন্টারের মতো দেখলেই বোঝা যায়। চার্লস করিয়া একজন যার স্টাইলটা কিন্তু খুব সাটল, মানে যে ভীষণভাবে কাজ থেকে চার্লস করিয়াকে চেনেন না বা তার কাজকে চেনেন না, তারা কিন্তু অনেক জায়গায় দেখে মনে করবেন না চার্লস করিয়ার কাজ, এতটাই সিম্পল। উনি যখন আন্দামানে কাজ করেছেন বে আইল্যান্ড রিসর্ট, সেখানে কিন্তু আন্দামানের মতোই তাদের কথা ভেবে, তাদের বাড়ির কথা ভেবে, তাদের মেটেরিয়ালসের কথা ভেবে, সেখানে যে প্যাডক উড যেভাবে ব্যবহার হয় সেই রকম কাঠ ব্যবহার করে করা হয়েছে। তো এইটা সেরকমই একটা কেরালায় ঠিক পাহাড়ের উপর রিসর্টটা করা হয়েছে, যে পাহাড়টাকে ছাপিয়ে নয়, পাহাড়টাকে পেরিয়ে নয়। এর মধ্যে ওনার নামটা অলরেডি ছড়িয়ে পড়েছিল এবং উনি তো একজন অ্যাকাডেমিশিয়ান ছিলেন, থিওরিটিশিয়ান ছিলেন, বিদেশে পড়াতেন, যার জন্য পেরুতে একটা এক্সপেরিমেন্টাল হাউজিং হলো, একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হলো। কম্পিটিশনটা হলো এই কারণে যে পেরুর প্রেসিডেন্ট কিন্তু বাই প্রফেশন আর্কিটেক্ট ছিলেন। উনি বললেন যে যারা হাউজিং নিয়ে চিন্তাভাবনা করছেন, ভালো কাজ করছেন, আমি এরকম পৃথিবীর 10 জন আর্কিটেক্টকে ডেকে পেরুতে লো ইনকাম কাজ করাতে চাই, লো ইনকাম হাউজিং, দেখা যাক না কী হয়। এবং এটা যদিও উইন করেছিলেন ক্রিস্টোফার আলেকজান্ডার, উনি তখন বার্কলির প্রফেসর, পেরু প্রেসিডেন্ট বললেন আমি 10টা কাজই ইমপ্লিমেন্ট করবো, 10টাই খুব ভালো কাজ, আফটারঅল আমি 10 জন বেস্ট লোককে সিলেক্ট করেছি, কোনোটাকে বাদ দেবো না, এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। তো উনি যখন কাজটা করেছিলেন, লোড বেয়ারিং স্ট্রাকচার আছে এবং ওটা আর্থিক জোন বলে দেখুন, দেয়ালটা ভেঙে ভেঙে গেছে, স্টেবিলিটি বেরিয়েছে, স্ট্রাকচারাল স্ট্রেংথ বেড়েছে, এটা পরে যখন উনি ইমপ্লিমেন্ট করলেন তখন এই কোর্টিয়ারগুলো লিঙ্ক করতে গিয়ে এই কাজগুলো, মানে এই রাস্তাগুলো স্লাইটলি ডায়াগোনাল হয়ে যায়। এবং এই সব কাজের মধ্যে, এই পেরুর কাজের পর আমরা আস্তে আস্তে দেখছি যে কোরিয়া কিন্তু আনবিল্ড স্পেসের উপর জোর দিচ্ছে। উনি কিন্তু ক্রমশ ভাবছেন যে এই বাড়িগুলোর মাঝখান দিয়ে যে আমাদের যাতায়াত হবে, তাহলে তারা কী দেখবে। উনি যেহেতু প্ল্যানারও ছিলেন, উনি অ্যাকচুয়ালি কিন্তু ছিলেন আরবান ডিজাইনার, কারণ উনি আরবান ফর্ম নিয়ে কাজ করে গেছেন, শহর নিয়ে কাজ করে গেছেন, শহরের পরিকল্পনা নিয়ে কাজ করে গেছেন, এবং ওনার যে সাইট প্ল্যানিং সেটা কিন্তু এই স্টেজ থেকে দেখা যায় আস্তে আস্তে একটা অন্য ধারা নিচ্ছে আর কি। উনি কিন্তু আনবিল্ড স্পেস নিয়ে ভাবছেন, যে আমার যে বাড়ির এনভেলাপ, যখন বাড়ির বাইরে দিয়ে লোকে হাঁটছে তারা এনভেলাপটাকে কীভাবে দেখবে, কীভাবে রিয়্যাক্ট করবে, এবং সেটাও ততটাই ইম্পর্টেন্ট। তারা গ্রুপ হাউসিং হচ্ছে দিল্লিতে এরকম একটা কাজ, যেটা আমরা দেখছি যে 1975 সালে যখন দিল্লিতে ওই টিপিক্যাল চারতলা বাড়ি হচ্ছে, কোথাও কোথাও যারা জুড়ে দিচ্ছে ব্রিজ করে, কিন্তু বেসিক্যালি অনেকগুলো চারতলা বা ছতলা বাড়ি,
দিল্লির গ্রুপ হাউসিং, দিল্লির তখন সবাই ওল্ড দিল্লি বা শাহজাহানাবাদকে স্টাডি করছে, বলছে না বাড়ি গায়ে গায়ে হওয়া উচিত, তাহলে ক্লাইমেট রেসপন্সিভ হয়। উনি তখন এই তারা হাউজিং করলেন, সেই তারা হাউজিংয়ে কিন্তু একদম ইন্টারলিঙ্ক বাড়ি এবং দুটো বাড়ি, এবং ওনার যেহেতু বাড়ির মাঝখানের স্পেসটা খুব ইম্পর্টেন্ট যেখানে লোকেরা বেরিয়ে এসে ইন্টারঅ্যাক্ট করবে, উনি সবসময় চাইতেন যে একটা পজিটিভলি ডিজাইন স্পেসে লোক বেরিয়ে এসে ইন্টারঅ্যাক্ট করবে। সেটা কিন্তু ক্রমশ ওনার ডিজাইনকে ইনফ্লুয়েন্স করতে রাখলো, সেটা তারা হাউজিংয়ে আমরা দেখি। এই ভেতরে যে স্পেস আছে আপনারা দেখবেন একটা জায়গায় লোকজনদের একটা বসার জায়গাও আছে ছোটো, এবং এই জিনিসটা ওনার ডিজাইনে কিন্তু এরপর ক্রমশই আসতে থাকবে। এবং এটা উপর দিকে কোথাও পারগোলা দিয়ে জোড়া আছে, সেখানে ল্যান্ডস্কেপিং আছে, সিঁড়িগুলো জোড়া, এবং সিঁড়িগুলো জুড়ে জুড়ে একটা অদ্ভুতভাবে ডিফাইন্ড কমিউনিটি স্পেস তৈরি করছে। এবং এই যে লম্বা স্পেসটা, এটার মাঝখানে ওই যে সিঁড়িগুলো হাফ লাইন নিয়ে জোড়া আছে, এটা একটা খুব সুন্দর পাংচুয়েশনের সৃষ্টি করে। মানে আমরা যখন একটা লম্বা সেন্টেন্স লিখি, তার মাঝখানে কমা দরকার হয়, সেমিকোলন দরকার হয়, তাহলে সেন্টেন্সটা আমাদের পড়তে সুবিধা হয়। তো যেটা গর্ডন কালেন বা অনেকে বলে গেছেন, আরবান ডিজাইনার চার্লস কোরিয়া, সেটা বলতেন যে আমরা স্পেসকে একটা যখন কনসিভ করি তখন ওই হিয়ারনেস অ্যান্ড দেয়ারনেসের একটা ব্যাপার আছে, যে ওই যে এলিমেন্টটা তার এপাশে হচ্ছে হিয়ার, তার ওপাশে হচ্ছে দেয়ার। এটা কিন্তু আর্কিটেকচার বা আরবান স্পেসের মধ্যে আমরা যদি না তৈরি করতে পারি তাহলে সেই স্পেসের ক্যারেক্টার নষ্ট হয়ে যায়। আমরা যদি এটা এক মাইল লম্বা তৈরি স্পেস করি, তার পাশে ভীষণ সুন্দর বাড়ি, সেই স্পেসের ক্যারেক্টার থাকে না, এবং ক্যারেক্টার বা ইন্টিমেসি না থাকলে সেই স্পেসে কিন্তু লোকে এসে ইউজ করবে না। সেদিক থেকে তারা হাউজিং অসাধারণ কাজ। তারপর উনি করলেন কলা একাডেমি, যেটা পরে অনেক অ্যাডিশন অল্টারেশন হয়েছে, এবং উনি রিসেন্টলি মারা গেছেন। তার আগে মার্চ মাসে উনি একটা কনফারেন্সের ব্যবস্থা করেছিলেন এই কলা একাডেমিতে। উনি শহর নিয়ে যেহেতু সবসময় ভেবে যাচ্ছেন, সেহেতু একটা কনফারেন্স করেছিলেন যার নাম হচ্ছে গ্রেট সিটি টেরিবল প্লেস। সত্যি তো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর শহর ছিল, সেটা আমরা কেমন করে স্লোলি নষ্ট করে ফেলেছি। রাফায়েল মুনিও এসেছিলেন এবং উনি কিনোট স্পিকার ছিলেন, এবং সব লোকেরা কনফারেন্সে ঢোকার আগে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িরই ছবি তুলে যাচ্ছে, কারণ এরকম একটা কনফারেন্সের জায়গা খুব কম আছে, ভীষণভাবে খোলা, খুব নিচু বাউন্ডারি ওয়াল বোধহয় দিতেই হয়েছে বাধ্য হয়ে। কিন্তু আপনি যখন ঢুকলেন তখন এই কলামের পাশ দিয়ে আপনি কিন্তু বাড়ির এক পাশ থেকে অন্য পাশে বেরিয়ে যেতে পারেন, এবং বাড়ির একতলাটা লোকের ইন্টারঅ্যাকশনের জায়গা, একটা আড্ডা মারার জায়গা। উনি এটা এনকারেজ করতেন যে লোক বসুক, লোক একসঙ্গে আসুক, লোক যত দূরে থাকবে ততই তাদের মধ্যে ঝগড়া বিবাদ, লোককে একসঙ্গে আনো দেখবে ঝগড়া বিবাদ কেটে যাবে। এবং উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে এর মাঝে মাঝে উনি সিমেন্ট দিয়েই বসার জায়গা করেছেন, ছবি এঁকেছেন, টিপিক্যাল গোয়ানিজ যেগুলো ল্যাটারাইট স্টোন সেগুলো ইউজ করেছেন, এবং এই যে জায়গাগুলো আছে ভেতরে সেগুলো সব লোকেদের বসার জন্য, ইন্টারঅ্যাক্ট করার জন্য তৈরি হয়েছে। এবং যে মিউরালগুলো আছে এখানে আমি দেখিয়ে যাই যে ওই একটা ওপেন এয়ার স্টেডিয়াম মতো আছে, এটা কিন্তু ওনার দেখছি তারা অ্যাপার্টমেন্টের পর ক্রমশ কিন্তু আসতে থাকছে। একটা ওপেন স্পেস পেলে উনি কিন্তু একটা ছোট্ট ওপেন এয়ার থিয়েটার মতো, যদিও এখানে এক গাদা অডিটোরিয়াম আছে, এখানে কিন্তু করতেন কোনো পারফরমেন্স না হলেও উনি চাইতেন যে লোকে ছেলেরা মেয়েরা অ্যাটলিস্ট এখানে এসে বসে চা খাবে গল্প করবে, সেটা খুব দরকার। বাড়ির ভেতরে ভীষণভাবে খোলা, এবং এইগুলো হচ্ছে আপনার রিসেপশন বা যে কাউন্টার থেকে বই বিক্রি হয়, ইনফরমেশান থাকে। এটা যে একটা বাড়ি সেটা ঠিক মনে হয় না গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর লেভেলে। এবং দেয়ালে সব টিপিক্যাল গোয়াতে যেরকম থাকে বাড়িতে ছবি আঁকা আছে, এবং ছবিগুলো একটা ইলিউশন তৈরি করে। উনি ফর্ম আর ইলিউশন নিয়ে ভীষণ কাজ করতেন। এখানে একজন ফেমাস কার্টুনিস্ট ছিলেন, এখন আর নেই, মারিও মিরান্ডা, উনি প্রচুর ছবি এঁকেছেন, এবং এই ছবিগুলো এবং পার্সপেক্টিভগুলো একটা গোয়ার ইমেজ তৈরি করে, গোয়ার একটা একটা আমেজ তৈরি করে, এবং সেটা লোকেরা যারা বসছেন তারা ভীষণভাবে এনজয় করে। এইটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই যে সিঁড়িটা আমরা দেখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিঁড়ি, এটা দিয়ে দোতলায় যাওয়া যায়, কিন্তু এইটা কিন্তু আঁকা, যার জন্য আমরা ভাবতাম যে এইভাবে গিয়ে আমরা এইভাবে যাবো, তা কিন্তু নয়, ছাদে যাওয়া যায় না, এই সেটা আঁকা এবং এইটা অ্যাকচুয়ালি তৈরি, এবং এটা লোকেরা খুব এনজয় করে। এইরকম হচ্ছে জিনিসটা। এবং এটা আরেকটা জায়গা যেখানে এই যে ব্যালুস্ট্রেডগুলো দেখছেন পাঁচিলে, এগুলো অনেকগুলোই কিন্তু আঁকা, কারণ এটা গোয়ার খুব টিপিক্যাল জিনিস। উনি এই ধরনের জিনিস আর্কিটেকচারাল স্টাইল হিসেবে পছন্দ করতেন না, কিন্তু উনি এঁকেছিলেন যাতে একটা গোয়ার ফিলিং থাকে। অডিটোরিয়ামের ভেতরে যদি আপনারা যান,
আপনি দেখবেন যে মারিও মিরান্ডাকে দিয়ে উনি বড় বড় ছবি আঁকিয়েছিলেন, যে অ্যাজ ইফ একটা ব্যালকনি রয়েছে, সেখানে একজন লোক দাঁড়িয়ে আলোটা ফেলছে ওখান থেকে, এবং এটা অসংখ্য আছে, কেউ আলো ফেলছে, কেউ বা দেখছে, কারোর জন্য স্পেশাল হয়তো বক্স অফিস আগে যেটা থাকতো এইগুলি ছিল বক্স অফিস, তো সেরকম একটা তৈরি করা হয়েছে, এই কলমগুলো আঁকা রয়েছে দেয়ালে, মানে টিপিক্যাল গোয়ান আর্কিটেকচারের একটা অদ্ভুত ইমেজ অডিটোরিয়ামের ভেতরে। এইটাই ছিল ওনার সঙ্গে লাস্ট দেখা, এইটাই ছিল জেড অ্যাক্সিস যেখানে উনি চেয়েছিলেন সবাই এসে মিট করবে। এখানটা বই এখানে ডায়ালগস বলে রিলিজ হয়েছিল, সেখানে থেকে কিছু প্রশ্ন জায়গা আমি পড়ে শোনাবো আপনাদের, আপনারা যদি পারেন বইটা নেবেন, বইটা খুব ইন্টারেস্টিং, তার কারণ নরেন্দ্র ডেংলে বলে একজন আর্কিটেক্ট আছেন, উনি 7 জন নাম করা ইন্ডিয়ান আর্কিটেক্টকে ইন্টারভিউ করেছিলেন, লম্বা ইন্টারভিউ, এটা ফিড বলে একটা অর্গানাইজেশন করতো, এই ইন্টারভিউগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন যেগুলো নর্মালি লোকের কাছে জানা যায় না। এখানে বাঁদিকে যিনি দাঁড়িয়ে আছেন নরেন্দ্র ডেংলে, চার্লস কোরিয়া, রাজ্যওয়াল, এটা প্রসন্ন দেশাই, প্রফেসর পুনার, উনি ফিডটাকে অর্গানাইজ করেন, এবং এই ভদ্রলোক হচ্ছেন মহেন্দ্র রাজ। মহেন্দ্র রাজ কিন্তু এনাদের সবার থেকে সিনিয়র, এবং মহেন্দ্র রাজ এই কনফারেন্সে বলেছিলেন যে তোমরা আমাকে এবার তো আমি স্ট্রাকচারাল কনসালটেন্ট নেই, আমি সেমিনারে এসেছি, আমি তোমাদের নামে যত বদনাম আছে আমি সব করে যাবো এই কনফারেন্সে। বাঁদিকে নরেন্দ্র ডেংলে, তারপর কোরিয়া, তারপর রাজ রেওয়াল, তারপরে মহেন্দ্র রাজ, অসাধারণ একটা আড্ডা হয়েছিল। এরপরে আমি দেখাচ্ছি আপনাদের ভারত ভবন, এটাও তাই, ভোপালে দুটো বড় লেক আছে, একটা বাড়ি তালাও বলে, একটা ছোটি তালাও, বড় লেক লেকটা, তার পাশে এই মিউজিয়ামটা হয়েছিল ভারত ভবন, এবং এটা উনি ভোপালের ল্যান্ডস্কেপ আপনারা লেকের ওই পাশে দেখতে পাচ্ছেন, এটাকে ছাপিয়ে যে ওনার কাজ থাকে এটা উনি কখনোই চাননি, কাজে উনি লোকাল মেটেরিয়াল ইউজ করেছিলেন, কিন্তু এটা আছে কিন্তু একটা টেরাস করে, মানে একটা পাহাড়ের গায়ে, এবং সবগুলি আসলে স্কুপ করে করে তোলা কোর্টিয়ার আছে, এবং তার থেকে সমস্ত ঘরের এন্ট্রি, কাজে কখনোই বাইরে থেকে একটা ভীষণ একটা পাওয়ারফুল স্ট্রাকচার মনে হয় না। এইটা কিন্তু ওনার একটা বড় গুণ ছিল, যে উনি কিন্তু একদিক থেকে ভীষণভাবে সাবডিউড রাখতেন নিজের কাজকে, যখন সল্টলেকে সিটি সেন্টার করেন তখন বালকৃষ্ণ দোষীও এই কথা বলেছেন, যখন কলকাতা কাজ করেছেন, যে আমি এফএআর মানি না, এই সাইট যা নিতে চায় নিতে পারবে আমি ততটুকুই দেবো, তার বেশি নয়, আমাকে প্রমোটারের মতো এসে বলো না যে পুরো এফআইআর অ্যাচিভ করতে হবে, ওটা হবে না। এবং সিটি সেন্টারে একটা ডিজাইন মডেল তৈরি হয়ে যায়, প্ল্যানটা স্যাংশনও হয়ে যায়, যখন একটা টাওয়ার ব্লক আছে, অফিস টাওয়ার সবচেয়ে উঁচু যেটা, উনি দেখে বললেন, ওরা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, যে না হে এটা বড্ড বেশি উঁচু হয়ে যাবে, চারপাশে ছোটো ছোটো বাড়ি, তাদেরকে মনে হবে গিলে খাবে, এটা তুমি দুটো ফ্লোর কমিয়ে দাও, ওনার কথার উপর তো না বলার কোনো উপায় ছিল না। এলআইসি সেন্টার, এর মধ্যে দিল্লির একটা একদম অন্য ধরনের স্টেটমেন্ট, খানিকটা কন্ট্রোভার্সিয়াল, বিদেশ থেকে যারা আর্কিটেক্ট এসছেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, তারা অনেকটাই এটা ক্রিটিসাইজ করে গেছেন, কেন করেছেন না, কনট প্লেস তো আমরা জানি সার্কুলার, এবং সাদা ব্রিটিশ কলোনিয়াল বাড়ি, শপিং সেন্টার মেইনলি, তাতে একটা বড় ফাঁকা জায়গা ছিল যেখানে এলআইসির এই বাড়িটা হয়েছিল আর কি। এটা উনি করেছিলেন খানিকটা কন্ট্রাডিক্ট করার জন্য, ডেলিবারেটলি, সেটা হচ্ছে ওটা তো ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে ছিল, এখন তো ইন্ডিয়া স্বাধীন, এখন দিল্লির যেগুলো মেটেরিয়াল রেড স্যান্ডস্টোন দিয়ে হবে একটা ভীষণ স্কাল্পচারাল বিল্ডিং উনি করলেন, এবং এনার্জি এফিশিয়েন্ট করার জন্য অনেকটাই গ্লাস দিলেন, যেগুলো ওয়েস্ট সার্ফেস সেগুলো সব কিন্তু ওই লাল ধোলপুর স্টোন দিয়ে তৈরি করা। এই বাড়িটা শেষ হওয়ার একটু আগের ছবি, এটা যার জন্য এটা একদম কমপ্লিট নয়। এবার এটা যদি আপনারা দেখেন, দেখবেন যে এলআইসি বাড়ি করা হয়েছে 75 থেকে 86-তে, অনেক দিন লেগেছে, অলমোস্ট সমসাময়িক কিন্তু ক্রাফটস মিউজিয়াম দিল্লিতে, এটা কিন্তু একেবারে অন্য, এটা এই ধরনের একটা বাড়ি, একেবারে লোকই পুরোনা কিল্লার কাছে, তার কারণ হচ্ছে এটা ক্রাফটস মিউজিয়াম, এবং উনি মনে করেছিলেন যে ক্রাফটসকে ছাড়িয়ে কিন্তু আমার আর্কিটেকচার নয়, এটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল যে ডমিনেন্স, সেই ডমিনেন্সটা। এবার আমরা কুইকলি ওনার বিদেশের কিছু কাজ দেখে নেব। একটা কম্পিটিশনে উনি ইনভাইটেড ছিলেন দোহাতে, মিউজিয়াম অফ ইসলামিক আর্টস, এবং এটাও ইনভাইটেড কম্পিটিশন ছিল, সারা পৃথিবী থেকে নাম করা আর্কিটেক্টরা যোগ দিয়েছিলেন, জুরিও খুব ভালো ছিল। এটা কাজটা ফাইনালি পেয়েছিলেন রাসেম বাদ্রান বলে, জর্ডেনিয়ান আর্কিটেক্ট, আমার খুব ফেভারিট, অসাধারণ কাজ করেন,
কিন্তু চার্লস কোরিয়ার কাজটা খুবই ভালো ছিল, জুরিরাও প্রশংসা করেছিল। সে কাজটা হয়নি, কিন্তু একটা অসাধারণ কাজ। ওই ক্লাইমেটের উপরেই জোর, সবচেয়ে আগে ক্লাইমেট, তারপর ওখানকার লোকাল কালচার, তারপরে কিন্তু চার্লস কোরিয়ার নিজের সিগনেচার। এবং এই চার্লস কোরিয়া যখন বিদেশে যাচ্ছেন, যখন মেক্সিকো যাচ্ছেন, যখন টরন্টো যাচ্ছেন, যখন আমেরিকায় যাচ্ছেন, বস্টনে, এমআইটিতে, তখন কিন্তু ওনার এই চার্লস কোরিয়ার টিপিক্যাল ওই যে কালারফুল কাজ সেটা নয়, সেখানে কাজটা কিন্তু একেবারে অন্য। এটা আগা খান ফাউন্ডেশন থেকে স্পন্সর করা হয়েছিল এই কাজটা, এবং এই কাজে ওনার ল্যাঙ্গুয়েজ কিন্তু একেবারে অন্য, কারণ ভীষণ কোল্ড ক্লাইমেটে করা হয়েছে। এটার মেইন ফোকাস হচ্ছে এই পিরামিডটা, পিরামিডের কনস্ট্রাকশনটা ডিফিকাল্ট ছিল, কিন্তু ওখানে খুব ভালো লোকাল রেসিডেন্ট আর্কিটেক্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তারা সবাই হেল্প করেছিলেন যাতে উনি যা চাইছিলেন সেটাই সম্ভব হয়। তার ফলে এটা রাত্রিবেলা এটার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, একটা খুব সুন্দর রিফ্লেকশনও পাওয়া যায়, সামনে একটা পুল আছে, আর রাত্রিবেলা এটার নানা রকম রূপ দেখতে পাওয়া যায়, যার জন্য এটা দূর থেকে আইডেন্টিফাই করা যায় যে এই সেন্টারটা কোথায় আছে। এমআইটিতে ওনার একটা ডিফিকাল্ট সাইট পেয়েছিলেন, এই নিউরো সায়েন্স বিল্ডিংটা অ্যাকচুয়ালি এর মাঝখান দিয়ে একটা রেলওয়ে লাইন পাস করছে, তার উপর দিয়ে বাড়িটা হয়েছে। সেই ভিউটা আমার কাছে নেই, অন্যদিকের ভিউগুলো আছে, কিন্তু পরের দিকে ওনার কিছু ডিস্টিংটিভ ফিচার ছিল সেগুলো চলে এসছে। বাড়িটা কিন্তু একদিক থেকে ভীষণভাবে ইন্ট্রোভার্ট, মানে আমরা যদি দেখি বেশিরভাগ কিন্তু সলিড সারফেস, খুব কম ওপেনিং, এবং আপনারা যদি ঢুকে যান তাহলে ভেতরে গিয়ে বাড়িটা খুলে যাচ্ছে আর কি, কিন্তু এমনি দেখতে গেলে খুবই সিম্পল, ভীষণভাবে সিম্পল। এছাড়া উনি নিউ ইয়র্কে ইন্ডিয়ান চ্যান্সারিও করেছিলেন, নিউ ইয়র্কে মাল্টিস্টোরিগুলো বাড়ি তো সব পাশাপাশি চাপা, কাজেই একদমই চাপা বাড়ি, ছোট্ট প্লটের পর খুব লম্বা বাড়ি, রেড গ্রানাইট স্টোন দিয়ে করা, সেটাও খুব সিম্পল এই ধরনের ল্যাঙ্গুয়েজেরই কাজ। আমি যে কাজের সঙ্গে যুক্ত ছিলাম সেটা হচ্ছে সিটি সেন্টার, সেটার প্ল্যানিংটা অনেক দিন ধরে চলেছিল, প্ল্যানিং দেরি হওয়ার আমার কিছু দোষ ছিল তার মধ্যে, কারণ এর প্ল্যানটা একটা 6.73 একরের উপর, খানিকটা রেসিডেন্সিয়াল, বেশিটাই কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এবং অম্বুজা সিমেন্ট একটা জয়েন্ট সেক্টর প্রজেক্ট করেন। সেটা উনি যখন ডিজাইনটা তৈরি করেন তখন আমি স্যাংশন ড্রয়িং জমা দেওয়ার আগে ওনার কাছে একবার দেখাতে গেছিলাম, মানে মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো ছিলেন, কিন্তু উনি তো আমাদের পিতৃস্থানীয় ছিলেন, ভীষণ মেজাজ ছিল, লোককে বকতে আরম্ভ করলে থামতেন না, সবাই ভয় পেত, অফিসে সবাই একদম জুজুর মতো কুকুরে থাকতো, এবং কনস্ট্রাকশন সাইটেও তাই। আবার যখন স্নেহ করতেন ভীষণই করতেন, কাউকে প্রশংসা যদি করতেন থামতেন না। আমি ওনার ইন্টারভিউতে খানিকটা পড়ব, বুঝতে পারবেন যে যাকে প্রশংসা করছে উনি কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা করতেন, থামছেন না। তো এই বাড়িটা যখন হয়ে যায় ডিজাইন, সমস্ত ড্রয়িং হয়ে আমি জাস্ট দেখাতে গেছি, আমি রেসিডেন্ট আর্কিটেক্ট, আমাকেই সই করতে হবে, কিন্তু ওনাকে, ওনার যা মেজাজ সেটা জেনে ফাইনালি দেখাতে গেছি, বাড়ির মডেল টডেল হয়ে গেছে, আমাদের চিফ মিনিস্টার জ্যোতিবাসু ওপেন করে দিয়েছেন যে এইটা জমা দেওয়া হচ্ছে। উনি দেখে টেকে বসে চা টা খাইয়ে বললেন যে ফ্র্যাঙ্কলি বলো তো তোমার কিছু কীরকম লাগছে? আমার তো শুনে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার যাওয়ার, পা টা কাঁপছে, আমি ভাবছি যে বসে বলি তাহলে পা টা কাঁপাটা দেখতে পাবেন না, তো খারাপ বলা তো মুশকিল। কিন্তু আমার একটা সুযোগ হয়ে গেছিলো, রাজীব গান্ধী যখন বেঁচে ছিলেন উনি একটা ন্যাশনাল কমিশন ফর আরবানাইজেশন করেছিলেন, যেটার চেয়ারম্যান ছিলেন চার্লস কোরিয়া। উনি ইন্ডিয়ার এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি সমস্ত শহর স্টাডি করে একটা বিরাট ডকুমেন্ট বানিয়েছিলেন, তাতে উনি কলকাতার সম্বন্ধে অনেক কথা লিখেছিলেন। কলকাতার উপর ওনার একটা ভালোবাসা ছিল, তার আরেকটা অন্য কারণ ছিল, ওনার দাদা ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন কার্বাইডের হেড অফিস তখন কলকাতায় ছিল, এবং যার জন্য কলকাতায় ওনার যাতায়াত ছিল, এবং উনি যে ধরনের মানুষ, উনি ফাইভ স্টারে খেতে ভালোবাসতেন না, উনি বলতেন আমাকে নিউ মার্কেটে নাহুমের কেক খাবো বা নিজামের রোল খাবো, উনি শেষ বয়স অবধি নিজামের রোল খেয়ে গেছেন। উনি বলতেন নিজামের রোল খেয়ে কখনো শরীর খারাপ হয় না, তোমাদের ফাইভ স্টারের হোটেলে খাওয়া খেয়ে আমার শরীর খারাপ হয়। তো ওনার কলকাতার উপর উনি একটা ভালোবাসা ছিল, কলকাতাকে জানতেন চিনতেন। তো আমি বললাম যে আপনার ডিজাইনটা অসাধারণ হয়েছে, ছটা ডিফারেন্ট ব্লক ছিল আর একটা টাওয়ার ছিল, অফিস টাওয়ার, আর তার পাশে কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল। আমি বললাম যে কলকাতাটা যেন কোথায় মিসিং আছে, বলে আমি চেয়ারে দূর ছড়ছি যে এবার হয়তো মারটার খাবো আর কি। উনি বললেন কেন বলছে বলো তো? আমি বললাম দেখুন আপনি তো কলকাতা ভালো জানেন, আপনি কলকাতা পার্ক স্ট্রিট দিয়ে হেঁটেছেন, চৌরঙ্গি দিয়ে হেঁটেছেন, কলকাতার যে লিনিয়ার শপিং স্পাইন সেটা ঠিক এই শপিং মলের মতো নয়, যে আমি ঠিক ঢুকে পড়লাম একটা জিনিস কিনে চলে এলাম,
কলকাতায় শপিংটা ইনসিডেন্টাল, সেখানে লোকে আড্ডা মারতে ভালোবাসে, এটা বোধ হয় কলকাতা নয়, এটা বোধ হয় সব বাঙালির মধ্যেই আছে। তারা বাজারে গিয়ে 6 ঘন্টা কাটিয়ে আসে হয়তো একটা পেঁয়াজ কেনার জন্য, তো সেটা কিন্তু দরকার আছে। উনি শুনে কিন্তু বললেন যে হ্যাঁ ঠিক বলেছো তো, আমি বললাম যে এই মেরেছি, এবার যদি ডিজাইন চেঞ্জ হয় আমার সমস্যাটা বুঝুন, হয় কোরিয়া মারবে নয় কেএমডিএ মারবে। তো উনি বললেন তাহলে কী করা যায়, আর দেখুন এটা তো স্যাংশন হতে চলেছে। উনি বললেন না না তাও কিছুতে তো করা যায়। আমাকে বললেন যে তোমার টিকিট কত, আমি সকালে গিয়েছি ডিজাইন দেখি দুপুরবেলা চলে যাবো, কারণ কলকাতায় তখন দুর্গা পুজোর অষ্টমী, তো আমাকে আরেকটা জায়গায় মার খাওয়ার জন্য তৈরি হয়েছে, আমার বাড়িতেও মারবে যদি তখন বোম্বেতে থেকে যাই। তাই বললাম আমার দুপুরবেলা ছেড়ে দিন, এই তো স্যাংশন ড্রয়িং হয়ে আছে, আমি সই করে জমা দেবো। বললেন না না অফিসকে ডাকলেন বলে ওর টিকিট ক্যান্সেল করো, আমরা ডিজাইনটা নিয়ে বোঝা হলেও হয়ে গেছে। তো একটা জায়গায় অন্তত রক্ষা পাই। তো উনি বাটার পেপার নিয়ে এলেন, আমি যে প্রিন্ট নিয়ে গেছিলাম তার উপর বসে স্কেচ করতে লাগলেন। করতে 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 ওই মাঝখানে তখন এই কোন এরিয়াটা বেরোলো, যেখানে ওই সব আপনারা এখন কলকাতা গেলে দেখবেন যে সবচেয়ে পপুলার জায়গা, মানে সিটি সেন্টারে লোকজন দোকান বাজার করতে না গেলে ওইখানে বসে আড্ডা মারে চা খায়, সেটা কিন্তু দরকার। ওইটাই আসল ইন্ডিয়ান বাজার বা এশিয়ান বাজার, কিন্তু সেটাই লোকে আসে কেনাটা ইনসিডেন্ট। তারপর উনি বললেন যে আমরা একটা অসাধারণ জিনিস করলেন, 6টা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলো ছিল উনি দোকানগুলোকে ঘুরিয়ে দিলেন, তাতে কি হলো বাড়ির মাঝখানে যে রাস্তাটা ছিল সেগুলো কিন্তু শপিং স্ট্রিট হয়ে গেল, অনেক লাইভলি হয়ে গেল। নর্মালি আমরা মলে কী হয় বাড়িতে ঢুকে দেখি যে দোকান, উনি গ্রাউন্ড ফ্লোরে দোকান সব ঘুরিয়ে দিলেন, সব বাইরে খুলছে, একটা আর্কেড করে দিলেন, কোথাও কলম আছে আর্কেড আছে কোথাও নেই, যেখানে নেই সেখানে উনি ওপর থেকে ঢেকে দিলেন, একটা স্যান্ডউইচ পার্সপেক্স পাওয়া যায় ড্যান প্যালন বলে, সেগুলো তিনি ঢেকে দিলেন, কাজে ওগুলো বৃষ্টিতেও ঢাকা থাকবে, রোদটাও ঠিক পড়বে না, ট্রান্সলুসেন্ট। ওগুলো করতে করতে ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হলো, আমি দেখলাম ডিজাইনটা যা দাঁড়িয়েছে সেটা অসাধারণ ডিজাইন, সেটা তো বলে লাভ নেই, তো এখন কী করা। উনিও বুঝতে পারলেন, উনি বললেন যে আমি কী করবে। আমি বললাম দেখুন এটা যদি আপনি তাড়াতাড়ি করতে পারেন, আমার একটাই সুযোগ হচ্ছে মাঝখানে পুজোর ছুটি, আপনার অফিস থেকে ছুটি নেই বোম্বে, আপনি যদি করে পাঠান আমি গিয়ে মোটামুটি অম্বুজা সিমেন্ট কেএমডিএকে কনভিন্স করানোর চেষ্টা করবো, দায়িত্ব আমার যে বকুনিটা উনি খাবো, কিন্তু এটা তো একটা চিরকালীন জিনিস হয়ে থাকবে। তো তাই হলো, উনি খুব তাড়াতাড়ি করলেও মাস 2-3 নিলেন, আমাকে তো মারতে, আমি বাড়ি থেকে প্রায় পালিয়ে যাওয়া, মানে তখন জানলে এখানে ঢাকায় এসে লুকিয়ে থাকতাম। তো তারপরে জিনিসটা এলো, আমি কোন রকমে স্যাংশন করলাম, স্যাংশন হওয়ার পর যখন মডেলটা তৈরি হলো তখন সবাই স্বীকার করলো যে হ্যাঁ এটা ডেফিনেটলি অনেক অনেক বেটার। এবং এটা যেটা আরও বেটার হলো সেটা হচ্ছে ওই ভেতরের স্পেসগুলো, যে আমি যখন বাড়ির মাঝখান দিয়ে হাঁটছি ওই আনবিল্ড স্পেসগুলো, আনবিল্ড স্পেসগুলো অসাধারণ ক্যারেক্টার নিল। আমি গর্ডন কালারের মতো একটা সিরিজ অফ স্কেচ তৈরি করেছিলাম, ওনাকেও দেখেছিলাম, যে আমি যখন একটা কণা দিয়ে আসছি সিটি সেন্টারের দিকে তখন আমি হলদে বাড়িটা দেখছি, দেখে আস্তে আস্তে আমি এগোলাম, দেখলাম দুটো বাড়ির মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে আমি ঢুকলাম, এখানে একটা পার্গোলার মতো আছে, ঢুকে দেখতে পেলাম যে আরও অনেক কিছু রিভিল করছে যেটা আমি আগে দেখতে পাইনি, এখান দিয়ে দেখলাম একটা সিঁড়ির মতো উঠে যাচ্ছে, সেটা হচ্ছে আমি এইভাবে এসেছি, এই সিঁড়ি দিয়ে আমি উঠছি, উঠলে কিন্তু এটা ফার্স্ট লেভেলে উঠে যাচ্ছে, উঠে গিয়ে তারপর সেটা আবার নামছে, নেমে এই বসার জায়গাটা। এইখান দিয়ে আমি যদি উঠে যাই, উঠে গিয়ে তখন আমি দেখলাম ওখানে আরেকটা ওপেন স্পেস আছে, পিছন দিয়ে অফিস টাওয়ার আর এবং তার পেছনে রেসিডেন্সগুলো দেখা যাচ্ছে, এবং এখানে কিছু গ্রিনও দেখা যাচ্ছে, কিছু ঘাস আছে। তারপর এটার থেকে আরও এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে একটা বসার জায়গা, এবং এটা অসাধারণ একটা ফার্স্ট ফ্লোর লেভেলে একটা ল্যান্ডস্কেপ ডেক, যেটা চেহারা এরকম, তার চারপাশে ওনার বাড়িগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট শেপ দেখা যাচ্ছে, একটা অসাধারণ এনভায়রনমেন্ট। তার কিছু ফটোগ্রাফ আপনাকে দেখাচ্ছি, ভীষণই সাকসেসফুল, এবং শপিংটাও সাকসেসফুল, কারণ যখন হয়েছে 2001টাকে তখন আমাদের এনার্জি এফিসিয়েন্সি নিয়ে অতটা চিন্তাধারা হয়নি, কিন্তু উনি কিন্তু ভাবতেন, উনি যেমন বাড়ির কস্ট নিয়ে ভাবতেন এনার্জি নিয়েও ভাবতেন। সিটি সেন্টার কিন্তু 50% জায়গা নন এয়ার কন্ডিশন, যার জন্য সিটি সেন্টার কিন্তু সাকসেসফুল। এবং সিটি সেন্টারকে প্রথম যখন একটা অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেই অ্যাওয়ার্ডটা আমি নিতে গেছিলাম, তখন দেখলাম অন্যরা যারা বলাবলি করছেন তারা বলছেন যে আমাদের শপিং মলগুলো তো একটা এয়ার কন্ডিশন বাড়ি, 6তলা হোক 8তলা হোক একটা হিউজ এট্রিয়াম, তাতে 4টে লোক থাকলেও পুরো এসিটা আমাদের চালিয়ে রাখতে হয়।
যার ফলে ওভারহেড ভীষণ ভীষণ হাই। অথচ সিটি সেন্টারে এটাই সাকসেস যে এটা কিন্তু লো এবং অর্ধেক স্পেস কিন্তু ওপেন স্পেস, কারণ এই কলকাতার শপিং স্পাইনটাই উনি কিন্তু একটা কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজে তৈরি করেছে। এবং চারদিক থেকে খোলা, মানে আমাদের পার্লামেন্টে একটা বম্বিং হয়েছিল, তারপরে সিকিউরিটি নিয়ে লোকে ভীষণভাবে আকুল হয়ে পড়লো এবং চারদিক থেকে টেম্পোরারি হলেও বাউন্ডারি ওয়াল দিতে আরম্ভ করলো, ফেন্সিং দিতে আরম্ভ করলো। তার আগে সিটি সেন্টার কিন্তু একদম খোলা ছিল, উনি বলেছিলেন যে সিটি সেন্টার হবে যেরকম পার্ক স্ট্রিট চৌরঙ্গিতে আছে, মানে একজন লোক হাঁটতে হাঁটতে ঢুকে পড়তে পারে, কোনো বাউন্ডারি ওয়াল থাকবে না। এবং প্রথম কয়েক বছর, পাঁচ বছর ছিলও না। এটাই ওনার লাস্ট কাজ যেটা উনি করেছেন লিসবনে। এটারও চিন্তাধারাটাও একদম অন্যরকম, এবং এটার মেন যেটা ওনার ফোকাস সেটা কিন্তু হচ্ছে যে লোকে যেখান দিয়ে হাঁটছে তার ক্যারেক্টার কী হবে, বাইরে হোক ভেতরে হোক। এটার ক্লাইমেট অন্যরকম, সেই জন্য এর চিন্তাধারাটা অন্যরকম শেপ পেয়েছে, কিন্তু এটা কিন্তু ওনার টিপিক্যাল সিগনেচার কাজ নয়। আবার সেই সিঁড়ি ডান দিকেও আছে, বাঁ দিকেও আছে, লোকজনের বসার জায়গা, লোকজনকে হাঁটতে বসতে উনি এনকারেজ করছেন বাড়ির চারপাশ দিয়ে, বাড়ির ভেতর দিয়ে। এই হচ্ছে গাফরি বাড়ির ভেতরে। ওনাকে যখন পুনেতে ইন্টারভিউ করা হচ্ছিল তখন উনি কতগুলো জিনিস বলেছিলেন যেটা বাঙালি হিসাবে আমাদের খুব গর্বের বিষয়। ওনাকে ইন্টারভিউ করছিলেন নরেন্দ্র ডেংলে, উনি একজন আর্কিটেক্ট। উনি চার্লস করিকে জিজ্ঞেস করছেন ওনার ইনফ্লুয়েন্সের উপর, যেমন উনি ওনাকে বেনারস, বারাণসী খুবভাবে ইনফ্লুয়েন্স করেছে। আমাদের অনেক প্রফেসর বলতেন যে বেনারস একটা খুব ইউনিক এক্সাম্পল, কারণ আর্কিটেকচারাল ল্যান্ডস্কেপ একটা জায়গায় মিলেমিশে এক হয়ে গেছে, রাস্তা গিয়ে ঘাট হয়ে নেমে ঘাট বাড়ি একসঙ্গে হয়ে একটা মনোরথিক ব্যাপার হয়ে গেছে। তো নরেন্দ্র ডেংলে জিজ্ঞেস করছেন যে বারাণসী ইজ রিয়েলি ইউনিক, দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট সিক্রেট সিটি। কোরিয়া উত্তরে বলছেন, ডোন্ট ইউ রিমেম্বার সত্যজিৎ রায়ের মাস্টারপিস অপরাজিত, ফর মি দ্যাট অ্যান্ড পথের পাঁচালি আর হিজ টু গ্রেটেস্ট ফিল্মস, দ্য ওয়ে হিজ ক্যামেরাম্যান সুব্রত মিত্র ব্রিংস দ্য সিটি টু লাইফ ইজ আনফরগেটেবল। আমার মনে হয় যে এই চিন্তাধারা থেকে কোরিয়া যেগুলো কি তৈরি করে গেছেন সেগুলো আমাদের কাছে কিন্তু আনফরগেটেবল। থ্যাংক ইউ।